মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্র। গ্যালিলিও মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য কয়েকটি সূত্র দিয়েছিলেন। যেমন প্রথম সূত্র অনুযায়ী, যদি আমরা স্থির অবস্থান থেকে মুক্তভাবে আলাদা আলাদা ভরের বিভিন্ন বস্তুকে ফেলে দেই, তাহলে তারা একই সময়ে একই দূরত্ব ভ্রমণ করবে। এটাকে আমরা বলতে পারি সমান সময়ে সমান দূরত্বের সূত্র। যেমন এখানে M1 ভরের একটি বল, M2 ভরের একটি বক্স এবং M3 ভরের একটি পাথরকে যদি আমরা স্থির অবস্থান থেকে মুক্তভাবে অর্থাৎ বিনা বাধায় পড়তে দেই, তার মানে এদের উপর অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল কাজ করবে না, তাহলে তারা সবাই সমান সমান সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করবে। যদি আমি বলি যে তিনজনেই টি সময় ধরে পড়ছে, তাহলে তিনজনেই এইচ দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর প্রথম সূত্র বা সমান সময়ে সমান দূরত্বের সূত্র। দ্বিতীয় সূত্র অনুযায়ী, স্থির অবস্থান থেকে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ অতিক্রান্ত সময়ের সমানুপাতিক। অর্থাৎ বেগ যদি যে কোনো সময় হয় ভি এবং অতিক্রান্ত সময় যদি হয় টি, তাহলে আমি লিখতে পারবো ভি সমানুপাতিক টি। অর্থাৎ এক সেকেন্ড পরে যদি এই বস্তুটির বেগ হয় ভি, তাহলে দুই সেকেন্ড পরে এই বস্তুটির বেগ হয়ে যাবে টুয়াইস ভি, তিন সেকেন্ড পরে এই বস্তুটির বেগ হয়ে যাবে থ্রাইস ভি। অর্থাৎ সময় যতগুণ বাড়বে বেগও ততগুণ বাড়তে থাকবে, অর্থাৎ ভি সমানুপাতিক টি। তাহলে এটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য দ্বিতীয় সূত্র, যেখানে বেগ অতিক্রান্ত সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র অনুযায়ী, যদি আমরা স্থির অবস্থান থেকে কোনো বস্তুকে মুক্তভাবে পড়তে দেই, তাহলে যে কোনো সময় টি পরে এর অতিক্রান্ত দূরত্ব হবে সেই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ টি সময়ে কেউ যদি এইচ দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা লিখতে পারবো এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তার মানে এই বস্তুটি ছেড়ে দিলে শুরু থেকে এক সেকেন্ডে সে যত দূরত্ব অতিক্রম করবে, শুরু থেকে চার সেকেন্ডে সে তার চারগুণ দূরত্ব অতিক্রম করবে। যেমন আমরা যদি ধরে নেই যে এক সেকেন্ডে কেউ একজন 5 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে যখন শুরু থেকে 2 সেকেন্ড অতিবাহিত হবে তখন কি হবে, এক সেকেন্ডে সে 5 মিটার দূরত্ব অতিক্রম করে এবং অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে সময়টা যদি আমরা দ্বিগুণ নেই, তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে 2 স্কোয়ার, অর্থাৎ 4 গুণ। তার মানে শুরু থেকে 2 সেকেন্ডে সে আসলে 20 মিটার দূরত্ব অতিক্রম করবে। আবার যদি বলি শুরু থেকে 3 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে 3 স্কোয়ার, অর্থাৎ 9 গুণ হয়ে যাবে এবং বস্তুটি 45 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এভাবে যত সময় যাবে সময়ের বর্গহারে অতিক্রান্ত দূরত্ব বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে মুক্তভাবে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য তৃতীয় সূত্র, যেখানে অতিক্রান্ত দূরত্ব অতিবাহিত সময়ের বর্গের সমানুপাতিক।